101.6. Colors FM. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময়ে সবাই যার যার বাসায় নিরাপদে সুস্থ আছেন। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান হারমোনিয়াম ফার্স্ট সিজন টু এই প্রোগ্রামটিতে। হারমোনিয়াম ফার্স্ট এই নামটি বাছাই করা হয়েছে এই পুরো অনুষ্ঠানের মূল কার্যক্রম ও এর সাথে জড়িত সাংস্কৃতিক যতগুলো সেগমেন্ট আছে আমাদের তার কথা বিবেচনা করে। হারমোনি অফ আর্টস সিজন ওয়ান এর কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। 2020 সালে 31 মে ও জুনের 1 তারিখ এই দুদিন ব্যাপী আমাদের অনলাইন কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এই দুই দিন ব্যাপী অনুষ্ঠানে আমাদের সাথে বাংলাদেশের অনেকগুলো স্বনামধন্য ইউনিভার্সিটি পার্টিসিপেট করে, আর তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিল ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর সবশেষে ইউএসটিসি। এই ইউনিভার্সিটির পাশাপাশি আমাদের সাথে বেশ কিছু সলো আর্টিস্ট পারফর্ম করেছিল অ্যান্ড এর সাথে কিছু স্পেশাল গেস্টও ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইনস্ট্রুমেন্টাল আর্টিস্ট রিজওয়ান আবিদ ভাইয়া এবং অ্যাশেস থেকে জুনায়দিবেন ভাইয়া। এই প্রোগ্রামটিতে আমরা হচ্ছি আপনাদের অনেক সাড়া পেয়েছি এবং আপনাদের ভালোবাসার টানে আমরা সাড়া দিয়ে আর এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা হচ্ছি হারমোনি অফ আর্টস সিজন টু প্রোগ্রামটি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনাদের সাথে আজকে পুরো দিন ব্যাপী আমরা হচ্ছি তিনজন সাথে থাকবো। আমি নাফিসা রহমান সাউদা, আর আমার সাথে কো-হোস্ট হিসেবে থাকছে আমি মোহাম্মদ আজিজ, এবং আমি জারিন সাদাফ বর্ণ। So today's event is organized by the East Delta University Cultural Club. The Cultural Club has made an effort to make sure to do various such online events throughout the pandemic. First in the beginning of 2020, we started with the Harmony of Arts Season 1. And then we moved on and then we did a fantastic collaboration with Jahangirnagar University's Rhythm Club. Followed by many more events such as the Durga Puja, Pohela Boishak, and so on. So we have a very fantastic event for you today lined up. And let's welcome some of our special guests. Shobhan Das, Partho Pratim Mahajan, Sadman Saeed, Tune Garage, Emre Chan Demir, Elif Seelan, Elite Das Gupta, and Urjita Sen Chaudhary. Hope you like the performance today. গতবারের মতো হারমোনি অফ আর্ট সিজন টু তেও আমাদের সাথে আছেন দেশের কিছু স্বনামধন্য ইউনিভার্সিটি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সুন্দর সুন্দর পরিবেশনাগুলো নিয়ে আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আশা করি ভবিষ্যতেও তাদেরকে আমরা আমাদের পাশে পাব। এবারের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়া ইউনিভার্সিটি ক্লাবগুলো হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে FPS ডান্স স্কোয়াড, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে চুয়েট ডিবেটিং সোসাইটি, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে থিয়েটার কুমিল্লা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে NSU সাংস্কৃতিক সংগঠন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে AIUB পারফর্মিং আর্টস ক্লাব, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে থাকছে রিদম ক্লাব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যেহেতু বলেই ফেললাম, তাদের পারফরমেন্স আমরা উপভোগ করেছি আমাদের আগের সিজনেও। তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের এবারের আয়োজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রিদম ক্লাবকে দিয়ে। 2016 সালে প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন রিদম প্রতিভাবান ও নিবেদিত প্রাণ সংস্কৃতিকর্মীদের প্রাণের আধার হিসেবে গড়ে উঠেছে। মহামারী পরিস্থিতিতে বিষাদ ও আতঙ্কের মাঝেও সবার মাঝে প্রাণের স্পন্দন ধরে রাখতে একের পর এক আয়োজন করে গেছি আমরা। বর্ষব্যাপী কোয়ারেন্টাইন কভার্স প্রকল্পের পাশাপাশি আমরা গত বছর আয়োজন করেছি দেশের বৃহত্তম আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজন ছন্দে আনন্দে। অভ্যন্তরীণ আয়োজনের বাইরেও অনেক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে রিদম। এরই ধারাবাহিকতায় বন্ধুপ্রতিম সংগঠন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আমন্ত্রণে টানা দ্বিতীয়বারের মতো সাড়া দিয়েছি আমরা। হারমোনি অফ আর্টস সিজন টু এর সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী ও কলাকুশলীর প্রতি অসীম শুভেচ্ছা জানিয়ে
রিদমের ছোট্ট আয়োজন শুরু করছি। পরিবেশনায় প্রবেশের পূর্বে রিদমের পক্ষ থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা নিয়ে আসছেন সংগঠনের সভাপতি আখি নন্দী। শুধু দর্শক মণ্ডলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন রিদমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আখি নন্দী, রিদমের সভাপতি। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের প্রতি, দ্বিতীয়বারের মতো তাদের এই ভিন্নধর্মী আয়োজনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আজ রিদমের পক্ষ থেকে থাকছে চারটি পরিবেশনা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পরিবেশনাগুলো উপভোগ করার জন্য। ধন্যবাদ। এবারে রিদমের প্রথম পরিবেশনা। রিদমের একঝাঁক গানের পাখি তাদের নিজ নিজ বাসা থেকে একসাথে গেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, সকলের প্রাণ ভরানো তৃষা হরানো গান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। কোরাসে অংশগ্রহণ করেছেন সুদীপ্ত মুখোপাধ্যায়, নাফিস জামাল অর্ণব, আখি নন্দী, ইন্দ্রাণী পাল, কেয়া বোস, নওরিন রহমান, শাইলা ফারজানা, আখি কাজল, ফাহমিদা ইসলাম, বর্তিকা পাল হিয়া, সিথি নাবিলা এবং সুমাইয়া ইসলাম সারথি। গানটি পরিচালনা করেছেন নাফিস জামাল অর্ণব আর সঙ্গীতায়োজনে ছিলেন নাফিস জামাল অর্ণব ও সুদীপ্ত মুখোপাধ্যায়। বাংলাদেশ মানে
বিখ্যাত সব ঔপন্যাসিক লেখক এবং কথা সাহিত্যিকের পীঠস্থান। এখানে এত সব দুর্দান্ত মানের কথা সাহিত্যিক এবং ভাষাবিজ্ঞানীদের জন্ম হয়েছে, যাদের সারা বিশ্ব দুর্দান্ত সাহিত্যকর্মের জন্য কুর্নিশ জানায়। তেমনই একজন অসাধারণ ভাষাবিজ্ঞানী তথা কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ। এ পর্যায়ে রয়েছে কবি হুমায়ুন আজাদের বিজ্ঞাপন বাংলাদেশ 1986 কবিতাটি। নির্দেশনায় মোহাম্মদ মোশারফ হোসাইন, আবৃত্তিতে থাকছেন মোহাম্মদ মোশারফ হোসাইন, তাসনিম ফাইজা পূর্বা, নাফিস জামাল অর্ণব এবং মিনকে স্নাহার তামান্না। হ্যাঁ, আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার কোনো মগজ না থাকে, শুধু পেশি থাকে, যদি আপনার কোনো হৃৎপিণ্ড না থাকে, শুধু লিঙ্গ থাকে, যদি আপনার কোনো ওষ্ঠ না থাকে, শুধু দাঁত থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি অবলীলায় একটু না কেঁপে শিশু পার্কে এক ঝাঁক কবুতরের মতো ক্রিয়ারত শিশুদের মধ্যে একের পর এক ছুড়ে দিতে পারেন হাত বোমা, যদি আপনি কল্লোল মুখের একটা কিন্ডার গার্টেনে পেট্রোল ছড়িয়ে হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন প্রাতরাশের আগে, এবং পকেটে হাত রেখে সেই দাও দাও অগ্নিশিখার দিকে তাকে খুব স্থিরভাবে টানতে পারেন 555, হ্যাঁ, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি প্রেমিকাকে বেড়াতে নিয়ে উপর জুপুরি ধর্ষণের পর খুন করে ঝুপে ছুড়ে ফেলে 100 মাইল বেগে সাইলেন্সারহীন হুন্ডা চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকে, কলা ভবনের বারান্দায় যদি আপনি অকস্মাত বেল্ট থেকে ছোরা টেনে নিয়ে আমুল ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষদেশে, যদি আপনি জেব্রা ক্রসিং এ পারাপাররত পথচারীদের উপর দিয়ে উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক করা ল্যান্ড রোভার, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনার ভেতরে কোনো কবিতা না থাকে, শুধু হাতুড়ি থাকে, যদি আপনার ভেতরে কোনো গান না থাকে, শুধু কুঠার থাকে, যদি আপনার ভেতরে কোনো নাচ না থাকে, শুধু রিভলভার থাকে, যদি আপনার ভেতরে কোনো স্বপ্ন না থাকে, শুধু নরক থাকে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইম বোম ফিট করে যাত্রা করতে পারেন পানশালার দিকে, যদি আপনি জননীকে ঠেলে ফেলে দিতে পারেন টাওয়ারের 18 তলার ব্যালকনি থেকে, যদি আপনি আপনার এলাকার ফুলের চেয়ে রূপসী মেয়েটির মুখে এসিড ছুড়ে তাকে রূপান্তরিত করতে পারেন পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে, তাহলে আপনি সেই প্রতিভাবান পুরুষ যাকে আমরা খুঁজছি। হ্যাঁ, আপনাকেই নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক। আপনার ওপর ভার দেয়া হবে সমাজের, আপনার ওপর ভার দেয়া হবে রাষ্ট্রের, আপনার ওপর ভার দেয়া হবে সভ্যতার। আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ, আপনার চিত্ত বিনোদনের জন্য সরবরাহ করা হবে লাখ লাখ স্টেনগান। আপনি যদি হন আমাদের আকাঙ্ক্ষিত প্রতিভাবান পুরুষ, তাহলে পোস্টবক্স বাংলাদেশ 1986 আজই আবেদন করুন। নৃত্যের তালে তালে নটরাজ, ঘোচাও সকল বন্ধহে, শুক্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দহে। সুপ্রিয় সুধী, আমাদের এবারের পরিবেশনা রিদম কোরাস, যদি তোর ডাক শুনে কেউ না আসে, এর সাথে মানসিব খান সিতাবের একক নৃত্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চ
চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় করে ও রে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গান, নাচ, কবিতা সবই হলো, এবার ভিন্নধর্মী কোনো আয়োজন হলে কেমন হয়? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যায়ে বাংলাদেশের ব্যান্ড জগতের ছয়টি বিখ্যাত ব্যান্ড ডিফারেন্ট টাচ, ওয়ারফেজ, দলছুট, মাইলস, এলআরবি এবং সোলসের জনপ্রিয় ছয়টি গান নিয়ে একটি মেডলি শোনাতে আসছেন নাফিস জামাল অর্ণব, মোর্শেদ জামিল জয়, নওরিন রহমান, শায়লা ফারজানা এবং সুদীপ্ত মুখোপাধ্যায়। গিটারিস্ট হিসেবে সাথে আছেন সৈয়দ শাহ সাফায়াত। এই মেডলিটা আমরা উৎসর্গ করছি সোলস ব্যান্ডের সদ্যপ্রয়াত ড্রামার সুব্রত বড়ুয়া রনি এবং এলআরবি ব্যান্ডের কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর স্মৃতির উদ্দেশ্যে। অঝরে নামবে বুঝে শ্রাবণের ধারায়, শ্রাবণের মেঘগুলো জল হলো আকাশে, অঝরে নামবে বুঝে শ্রাবণের ধারায়। আজ কেন মন উদাসী হয়ে শেষে রূপালি আকাশ জানালাতে ঝিল সোনালি আভায়, ঝিঝির ভয়ে হিমেল বাতাস সোনালি আভায় সাথে মিলি আমি মেঘে মেঘান ভাবে হিমেল বাতাসে দানা বেলি আমি দূরে দূরান্তরে বসে আছি একা কাঁচা রূপে উদাস বৃষ্টি শেষে রূপালি আকাশ জানালাতে ছোটে
মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। সুখী আমি হয়েছি ঠিকই শুধু তুমি বোঝনি অপবাদ যেন জলে জলে হারিয়ে যায় অভিশাপ আমার যেন নীরবে ঘুরিয়ে যায় নীরবে সে বিচিত্র কথার বিচিত্র সে রং বুনন পরিসর ও অঙ্কন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন রিদমের সাধারণ সম্পাদক তাহরিম হোসেন সাইফ। এরই মধ্য দিয়ে ইতি টানছি আমাদের আজকের অনুষ্ঠানের। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা আমাদের পরিবেচনা দিয়ে আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। আমরা রিদমের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি তাহরিম হোসেন সাইফ এই উৎসব সংশ্লিষ্ট সবাইকে জানাই রিদমের পক্ষ থেকে ধন্যবাদ। হারমোনি অফ আর্টস সিজন টু সফল হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। অসাধারণ একটি পারফরমেন্স আমরা উপভোগ করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট আর্টিস্ট, যিনি হচ্ছেন আমাদের গেস্ট আর্টিস্ট হিসেবে থাকছেন পার্থপ্রতিম মহাজন। অনেক জটিল অথবা সহজ সরল মনের ভাব অসাধারণভাবে নির্দ্বিধায় একমাত্র আবৃত্তি শিল্পীরাই উপস্থাপন করতে পারে। তাদের শ্রুতিমধুর কণ্ঠে সাধারণ কথাও অনেক অসাধারণভাবে শোনায়। ঠিক তেমনি একজন হলো পার্থপ্রতিম মহাজন দাদা, যিনি অনেক সুন্দর করে
তার মনের ভাব মুখে বলতে পারেন, আর আমরা মাঝে মাঝে নিজেদের মনের কথাগুলো তার মাঝে খুঁজে পাই। চলুন উপভোগ করে আসি পার্থপ্রতিম মহাজন দাদার মুখে শোনা একটি আবৃত্তি। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব চোলাচুলি, যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব, যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙ্গাব আর সমুদ্র সাঁতরাব, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ফুলগুলি, যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে তুলে নেব কথাগুলি, যদি ভালোবাসা পাই যদি ভালোবাসা পাই। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না, কেননা আমি শরীরে এক অন্য রকম ভালোবাসার হীরের গয়না নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি তিনটে চারটে ছদ্মনামে, আমার ভ্রমর মর্তধামে আগুনকে আলো ভেবেছি, সে আলোতে আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি, কেউ বা আমায় শিরোপা দেয় কেউ দু চোখে হাজারে ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকেই ভালোবেসেছি। আমার কিছুতে ভয় হয় না, কেননা আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না। Well, that was a wonderful recitation by Parthaprotim Mahajan Dada. Now, it's one of our exciting parts of today's event. Let's welcome our first Turkish guest for today's evening. She's a renowned singer, also a YouTuber. Let's welcome Elif Ceylan. Hold on to me, 'cause I'm a little unsteady. Little unsteady. Mama, come here, approach and appear. Daddy, I'm all alone, 'cause this house doesn't feel like home. If you left me, don't let go. Love me, don't let go. Oh, hold on to me, 'cause I'm a little unsteady, little unsteady. And you're tired of being alone, Dad, I know you're trying to fight when you feel like flying, but if you love me, don't let go. Ooh, if you love me, don't let go. Oh, I'm a little unsteady, little unsteady.
Well, that was a wonderful performance from Elif. Thank you so much. Coming up next is from East Delhi University, our very own. The first performance is a dance performance by Naushin Zeba Tabassum. Let's welcome everyone. Hi re, hi re, hi. Omuza, khali gaan gaite thako. Sara selector laggi ekta gaan gao na hane ba. You know what? I like that idea. Yeah. Aila re noya daman asmane ro tera. Misana bisaya dilam shail ganire nera daman bo daman bo. Aila re noya daman asmane ro tera. Misana bisaya dilam shail ganire nera. সুন্দরী হলো মন তো আমার সুরি walking like a boss lady shaking all her churis man shaking all her churis know that I'm gonna be the one to call you my wifey tamando ya ay mundo en a corugari baby silly ferrari baby silly ferrari boda man khore khota khaure batar ba যাইবারু কথা কো যদি খাইটা রাহমু খান দামানবো অসাধারণ একটি পারফরমেন্স আমরা উপভোগ করলাম নওশিন জেবার সো চলুন এবার চলে যাই আমরা হচ্ছে একটি গানে যেটি নিয়ে আসছে আমাদের ইসরাইল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্য নুসরাত জাহান রিদিতা সে ইসরাইল ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট সে আসলে অনেকগুলো গুণের অধিকারী সো তার পরবর্তী গানটা দেখে আপনারা বুঝতে পারবেন সো প্লিজ ওয়েলকাম নুসরাত জাহান রিদিতা জারে জারে উড়ে জারে পাখি ঘুরালো প্রাণীর মেলা শেষ হয়েলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যা
রে, জারে উড়ে জারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়েলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়, আকাশে আকাশে ফিরে যাবি রে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়, শুধু মনে মনে তোরে ডাকি, চাহি না খেলিতে খেলা, শেষ হয়েলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে আমার স্বপ্ন হয়ে কত কি যে গেছো করে, বিদায় জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো ভেলা, শেষ হয়েলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে যারে উড়ে যারে পাখি, ঘুরালো প্রাণের মেলা, শেষ হয়েলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে। ধন্যবাদ ত্রিদিতাকে তার এই ইউনিক মিউজিক্যাল পারফরমেন্সটির জন্য। আমাদের নেক্সট পারফরমেন্স একটি ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টালটি নিয়ে আসছে ইনসেলটা ইউনিভার্সিটির স্টুডেন্ট মায়াজ কিপ্রিয়া। তাহলে দেখে আসা যাক মায়াজের পারফরমেন্সটি। Thank you.
Thank you so much, Mayaz. That was wonderful. Next, we have Zarin Sadhav Borno with the solo, and the guitar is Siam Sajnan Chaudhary. অসংখ্য ধন্যবাদ জারিন সাদাব বর্ণ তোমাকে, তুমি অসংখ্য সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিয়েছ। আর নেক্সটে আমি চলে যাচ্ছি আমাদের ইসরায়েল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের মেম্বার সীমা চক্রবর্তী, তার কাছে। সে আমাদের কাছে একটি হচ্ছে পোয়েট্রি নিয়ে আসছে। সো চলুন ওয়েলকাম করি সীমা চক্রবর্তীকে। আমি তোমাকে পাবো জেনে ভালোবাসিনি, পাবো না জেনেই ভালোবেসেছিলাম। তোমার প্রতি যে ভালোবাসাটা আছে
সেটিকে আমি অদ্ভুত নামে আখ্যায়িত করেছি। যদি কখনো প্রশ্ন করো কেন ভালোবেসেছিলে আমায়, তার উত্তরে হাসি অথবা ইতস্তত ভোগ ছাড়া আর কিছুই দেখতে পাবে না। প্রশ্নটা যদি এমনও হয়, প্রথম ভালো লাগাটা কি দেখে শুরু, তার উত্তরে অজানার গহ্বরে ডুবে যাওয়া ছাড়া বিকল্প কিছুই অবশিষ্ট থাকবে না। যদি বলো আমি অন্য কারোর কিন্তু তোমার হতে পারবো না, অভিযোগ কখনোই অধিকার ফলাতে সাহস পাবে না সেই তুমিতে। সবকিছুর একটাই কারণ, আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসার জন্য। পাওয়া বা না পাওয়ার হিসেব কষে কী বা হবে বলো? আমি তোমার মধ্যে আমার স্বপ্নের মৃত্যু খুঁজে বেড়াই। চারদিক স্তব্ধ হওয়ার পর ঝিঝি পোকার ডাক শুনতে ব্যতিক্রস্ত হয়ে পড়ি। জোছনাকালে গভীর রাতে আলোটুকু দেখার জন্য তৃষ্ণার্ত আত্মা নিয়ে জেগে থাকে। কল্পনায় আমি তোমাকে নিয়ে স্বপ্নের বীজ রোপণ করি, সেই বীজ থেকে ফলের আশা করি, কিন্তু তোমাকে পেতে যাওয়ার মতো দুঃসাহস আমি কখনোই করি না। তোমার প্রতি আবেগময় অনুভূতিগুলোর অসমাপ্তির পাল্লা যেদিন ভারী হবে সেদিন বুঝে নিও তোমাকে ভুলতে বসেছে কোনো এক অচেনা আলো। কিছু ভালোবাসা বড় পূর্ণতা না পেয়ে অপূর্ণতার খাতায় নাম লেখা। সীমার অসাধারণ কবিতা আবৃত্তির পর এবার আমাদের সবার খুব পছন্দের একটি গান নিয়ে আসছে ইনসেলটে ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের একজন সদস্য উপমা চৌধুরী।
Thank you so much, Upama. Our minds are very curious, and magic is something that piques a curiosity. Now, coming up with a magic performance is from our own EDU, Rajiv Rakesh Bhai. Actually, I enjoyed it a lot. I hope you guys enjoyed it as well. So, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ইসরায়েল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্য আবিদ মশিউর তার কাছে। সে একটি হিপ হপ ডান্স নিয়ে আপনাদের মাঝে আসছে। So, let's welcome আবিদ মশিউর। When I'm at my worst, feeling as if I've been cursed with a cold within. Thank you.
থ্যাংক ইউ আবিদ, উই রিয়েলি এনজয়েড ইওর পারফরমেন্স। আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য আসছে ইসেলতা ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের মিউজিক ইনচার্জ সিয়াম সাজনান চৌধুরী উইথ হিজ ওয়ান ম্যান ব্যান্ড। আমি শিওর আপনাদের সবার অনেক পছন্দ হবে। চলুন আমরা দেখে আসি সিয়ামের পারফরমেন্সটি। চাইলে যাও চলে যাও, তবু কেন এ কান্না, জানি ভালো থাকতে, শুধু বলো না ভুলতে, চাই না বাঁচার উপদেশ, দিন মনি কাটবে খেয়ালের পাদে। Yeah.
Well, these performances were very entertaining. Hope you all liked it. Now let's welcome our club president, Nazmul Sakib Joy, to say a few words. Assalamu alaikum, I'm Nazmul Sakib Joy, president of Eastdale University Culture Club. Eastdale University Culture Club এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করছি সকলে নিজের অবস্থান থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। মানুষের মনোবল এবং শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমরা গত বছরের মতো এবারেও নিয়ে এসেছি অনলাইন কালচারাল প্রোগ্রাম হারমোনি অফ আর্টস সিজন টু, যেখানে আমাদের ইউনিভার্সিটি পাশাপাশি পার্টিসিপেট করছে আরও কিছু ইউনিভার্সিটি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল গেস্ট আর্টিস্ট। এই প্রোগ্রামটি সফলভাবে উপস্থাপনার জন্য চেষ্টা করছে ইস্টেল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সকল সদস্য, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনারা যারা অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের জন্য নিরন্তর ভালোবাসা এবং অনুরোধ রইল আমাদের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে কিন্তু শেষ নয়, আমাদের আগামীকাল এবং পরশু ঠিক সময়ে 8টা বাজে আবার প্রোগ্রাম দেখানো হবে, কিন্তু ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট আর্টিস্ট। আশা করছি সবাই ভালো থাকবেন এবং আমরা অপেক্ষায় রইলাম আপনাদের সাথে সামনাসামনি দেখা করার এবং সুস্থ থাকবেন। 101.6 এখন আমরা চলে যাব আমাদের আজকের দিনের সর্বশেষ পারফরমেন্সে, যেটি হচ্ছে সর্বশেষ একটি ইউনিভার্সিটি পারফরমেন্স। এটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, যাকে রিপ্রেজেন্ট করতে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। সো প্লিজ ওয়েলকাম দেম, আই হোপ ইউ অল উইল লাইক দেয়ার পারফরমেন্স। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিন ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস না, বসলো মোড়ে এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়লে বলল মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, বলবে তো, সত্য করে বলবে তো, আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধ হল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনেই, আমি চললাম একা।
জানি তুমি আসবে অজস্র বানে গ্রহ তারা লুটায় সুদিনের পানে আলো আলো মুছে দাও হৃদয়ের ক্ষত আলো আলো দাও প্রাণ দাও পারো যত জানি তুমি আসবে অজস্র বানে গ্রহ তারা লুটায় সুদিনেরই পানে আলো আলো কুলনাই মাঝি দিশে হারা আলো আলো পথ নাই এসেছিল যারা নিশীথের অতলে ডুবে সব হারা তোমারেই বুঝি আছি জীবনের ধারা আলো আলো মানুষের বুকে বড় ব্যথা আলো আলো কেমনে বোঝাবো সে কথা আলো আলো শিশুদের মুখে নেই হাসি আলো এসো দাও প্রেম আলো আলো মাতা দেখাবার নেই ঘরে আলো আলো রিকশার চাকা নাহি ঘরে আলো আলো চাষিরা যাবে কোথা বলো ভ্রমণে ভ্রমণে উপায় করে চলো সূর্যকে নিয়ে এসো আমার জানালায় বারান্দা ছাদে ছুঁয়ে রোদের কিনারায় তোমারে মাখিব আজ পরাণ ভরিয়া নত জানু গানে গানে আলোর পাহারা Cheers to the wish you were here, but you're not, cause the dreams bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, toast to the ones that we lost on the way, cause the dreams bring back all the memories, and the memories bring back you. There's a time that I remember, when I did not know no pain, when I believed in forever, and everything would stay the same. Now my heart feel like December when somebody say your name, cause I can't reach out to call you, but I know I will one day. Yeah. Everybody hurts sometimes, everybody hurts someday, but everything will be alright. Gonna raise a glass and say hey. Here's to the ones that we got. Cheers to the wish you were here, but you're not, cause the dreams bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, toast to the ones that we lost on the way, cause the dreams bring back all the memories, and the memories bring back you. Do 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 do. Memories bring back you. There's a time that I remember when I never felt so lost, when I felt all of the hatred was too powerful to stop. Oh yeah, now my heart feel like an ember, and it's lighting up the dark. I'll carry these torches for you, that you know I'll never drop. Yeah. Everybody hurts sometimes, everybody hurts someday, hey, hey. But everything will be alright. Go and raise a glass and say hey. Here's to the ones that we got. Cheers to the wish you were here, but you're not, cause the dreams bring back all the memories of everything we've been through. Toast to the ones here today, yeah. Toast to the ones that we lost on the way, cause the dreams bring back all the memories. Memories bring back you. Do 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 do
memories bring back, memories bring back you. Colors FM. থ্যাংক ইউ নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনকে এত সুন্দর একটি পারফরমেন্স উপভোগ করার সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য। Well, that was a lot of amazing performances, dances, singing. We had a variety of things with us. Thank you so much to our guests and to our performers as well for the wonderful job they've done for today's evening. And thank you to you, the audience, for being with us, for enjoying with us, and we hope you enjoyed it as much as we did. Tomorrow we'll have this second day of our event as well, and we hope, we look forward to seeing you there as well. ধন্যবাদ সবাইকে, এন্ড এই মধ্যে দিয়ে আমরা শেষ করছি। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম নাফিসা রহমান সাউদা, আমি জারিন সাদক বর্ণ, এন্ড মি মোহাম্মদ আজিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, গুড নাইট এগেইন।